নির্দেশ দিয়েছে প্রশাসন? তখন নির্দেশ দিয়েছে যে মকর সংক্রান্তি আনতে হবে, পুজো দেওয়া হবে। জয়দেব মেলা নিয়ে কি নতুন কোনো সিদ্ধান্ত হয়েছে? দেখুন, জয়দেব মেলা যেরকম হয় সেরকমই হবে, কোভিড বিধি মেনে এই মেলা হবে, এবং মানুষ যারা আসবেন তারা যাতে সুষ্ঠুভাবে স্নান করতে পারেন এবং পুজো দিতে পারেন তার ব্যবস্থাও থাকছে। এবং যেভাবে প্রতি বছর মানুষের সাহায্যার্থে পুলিশ প্রশাসন কাজ করে, এবারও সেভাবে পুলিশ প্রশাসন কাজ করবে, এবং তার সঙ্গে লাইট থেকে শুরু করে সবই আমরা ভরেছি তার লাগাতে, এবং যাতে মেলায় যারা আসবেন পুণ্যার্থী তাদের যাতে কোনো অসুবিধা না হয়, ইলামবাজার পঞ্চায়েত সমিতি এবং জয়দেব এগুলি পঞ্চায়েতে কর্মীরা সারাক্ষণ সেইভাবে নজর রাখবে যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয়। করোনা এভাবে চলছে, তারপরে মেলা কীভাবে কীভাবে আমরা না দেখুন, এখন এটা হচ্ছে পুরনো মেলা, ঐতিহ্যশালী মেলা। এবার আমরা দেখলাম যে দেখুন যে করোনা এইটার ধর্মীয় আবেগটা তো আমরা বন্ধ করতে পারবো না, এইবার সেই জন্যই আমরা এটাকে করতে বাধ্য হচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে সেইভাবে নজরদারি থাকবে যাতে কোভিড বিধি মেনে সবাই চলে। আর ধরুন যে কিছু দোকান রাখতেই হবে, যারা পুণ্যার্থী আসবেন বাইরে থেকে তারা যাতে চার্জ করে তাদের খাওয়া দাওয়া করতে পারেন তার ব্যবস্থা থাকবে, এবং আখড়াও হচ্ছে, আখড়াতে তো দুপুরে বা রাতে খাবার ব্যবস্থাও থাকে আখড়াদের, বা বাউল যারা আসবেন তারা যাতে, এটা আউল বাউলের মেলা তাই বাউল আসবেই, সেখানে আমরা আটকাতে পারবো না, সেই বাউলদের জন্য ব্যবস্থা থাকছে যাতে তারা তাদের চর্চা করতে পারে। মানে মেলা হবে কি ছোটো দেখুন, মেলা হবে, যেটা আমরা একই তো জয়দেব ছোট জায়গা, সেই ছোট জায়গার মধ্যে যতটা সম্ভব কোভিড বিধি মেনে ফাঁক ফাঁক করেই দোকান বসানো হবে, অল্প কিছু দোকান বসাবো এবার যাতে মানুষরা খাবার কোনো অসুবিধা না হয়।